আমরা আলোচনা করব আজকে শব্দের অংশ নিয়ে, শব্দের ক্লাস পার্ট থ্রি। সেখানে আমাদের বিষয় হলো সুরযুক্ত শব্দ এবং সুর বর্জিত শব্দ, অর্থাৎ মিউজিক্যাল সাউন্ড অ্যান্ড নয়েস। তো যে শব্দগুলি অর্থাৎ শব্দের উৎসের কম্পন যদি নিয়মিত হয়, পর্যাবৃত্ত হয় এবং ধারাবাহিক হলে উৎপন্ন শব্দ কী হয়, আমাদের কানে সুমধুর হিসেবে শুনতে পাওয়া যায়, সেই শব্দকে আমরা কী বলি, সুরযুক্ত শব্দ। অর্থাৎ যদি আমরা সুরযুক্ত শব্দের গ্রাফ আঁকি, সেই সুরযুক্ত কী হবে, পর্যাবৃত্ত। পর্যাবৃত্ত মানে কি, এই যে এখান থেকে অর্থাৎ যদি আমরা গ্রাফের দুটো পজিশান করি, অর্থাৎ বিস্তারের সঙ্গে যদি সময়ের গ্রাফ করি, অর্থাৎ তার যে অ্যাম্পলিচিউড হচ্ছে এবং সময়ের যে গ্রাফ, যদি পর্যাবৃত্ত গতি হয় তাহলে কী হবে, এই রকম এই রকম এই রকম এই রকম এই রকম, অর্থাৎ এখানেও যতটা ডিস্টেন্স এখানেও ততটা ডিস্টেন্স, এখানেও যতটা ডিস্টেন্স এখানেও ততটা ডিস্টেন্স। এই ধরনের যে শব্দ আমরা পাই, যে শব্দ অর্থাৎ যখন শব্দ উৎস থেকে যে শব্দটা পাই, এটা কি এই রকম হলে এই যতটুকু এরও ম্যাক্সিমাম এরও মিনিমাম, এটা হলো পর্যাবৃত্ত। অর্থাৎ শব্দটা যদি পর্যাবৃত্ত হয় এবং নিয়মিত হয় এবং ধারাবাহিক হয়, তখন উৎপন্ন শব্দ আমাদের কানে এসে কী মনে হয়, সুমধুর মনে হয়, তখন সেটাকে আমরা কী বলি, মিউজিক্যাল সাউন্ড বা সুরযুক্ত শব্দ বা শ্রুতিমধুর শব্দ। কিন্তু শব্দের উৎস যদি ঠিক আছে, তাহলে সুরযুক্ত হতে গেলে কী হবে, পর্যাবৃত্ত হতে হবে, ধারাবাহিক হতে হবে এবং পর্যাবৃত্ত হতে হবে, এবং আরও একটা পয়েন্ট যেটা, সেটা নিয়মিত এবং ধারাবাহিক হতে হবে কম্পনটাকে। ঠিক উল্টোটাই হচ্ছে সুর বিচ্ছেদ, অর্থাৎ শব্দের উৎস থেকে যদি আমরা অপর্যাবৃত অধারাবাহিক এবং আরো একটা ওয়ার্ড যোগ করা যায়, শব্দ উৎস থেকে যদি আমরা কম্পনটা অনিয়মিত অধারাবাহিক বা অপর্যাবৃত এবং ক্ষণস্থায়ী হয়, অর্থাৎ সামান্য কিছু সময়ের জন্য উচ্চারণ হয়, তখন সেই শব্দটা কি আমাদের কানে এসে সুমধুর হয়ে পৌঁছায় না, আমাদের কানে এসে একটা যে শব্দটা আমরা সহ্য করতে পারি না, কানে মনে একটা বিরক্তিকর অনুভূতি সৃষ্টি করে, তাকে আমরা কি বলি, সুর বর্জিত শব্দ, তাকে আমরা সুর বর্জিত এবং ইংলিশে কি বলা হয়, নয়েস বলা হয়। কি বলা হয়, নয়েস বলা হয়। তো এই সুরযুক্ত শব্দ তোমরা জেনারেলি জানো যেখানে সুর আছে, যেমন গিটারের সুর, ঠিক আছে, সেতারের সুর, বাঁশির সুর। আর সুর বর্জিত শব্দ কি, কলকারখানার শব্দ, গাড়ি চালানোর শব্দ, বাজির শব্দ, কোলাহলের শব্দ, এগুলো কিন্তু আমাদের কানে এসে কিন্তু একটা বাজি ইম্প্যাক্ট তৈরি করে। যদি আমরা এটা, তাহলে কি এটা সুরযুক্ত শব্দের গ্রাফ আঁকলাম, যদি আমরা সুর বর্জিত শব্দের গ্রাফ আঁকি, সুর বর্জিত শব্দের যদি গ্রাফ আঁকি, তাহলে গ্রাফটা কেমন হবে, অর্থাৎ এত সুন্দর পিরিয়ডিক হবে না, এই ধরনের এরকম হলো, এরকম এরকম আবার এখান থেকে বেড়ে গেল, এরকম এরকম হলো, অর্থাৎ গ্রাফটা কিন্তু বাজে গ্রাফ হবে, তখন সেটা হয়ে যাবে কি সুর বর্জিত শব্দ, যেমন কলকারখানার শব্দ, যন্ত্রপাতির শব্দ, ঠিক আছে, সুর বর্জিত শব্দ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমরা আসব সুরযুক্ত শব্দের বিশেষ তিনটি কিছু বৈশিষ্ট্য নিয়ে। প্রথম যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাবল্য। প্রথম যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, অর্থাৎ সুরযুক্ত শব্দ অর্থাৎ মিউজিক্যাল যে সাউন্ড, সেই সাউন্ডের আমরা আলোচনা করব কিছু বৈশিষ্ট্য নিয়ে। সেই বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য হলো প্রাবল্য। সো প্রাবল্য কি, যাকে ইংলিশে বলা হয় ইন্টেন্সিটি। হোয়াট ইজ ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ সাউন্ড, প্রাবল্য কি বলছে, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই তীক্ষ্ণতাযুক্ত জোরালো শব্দ এবং মৃদু শব্দের মধ্যে পার্থক্য উপলব্ধি করা যায় তাকে বলে প্রাবল্য বা তীব্রতা। মানে কতটা জোরালো শোনাচ্ছে, ধরো গিটার বাজাচ্ছে, এদিকে গিটারে একটা সুর দিচ্ছে, এদিকে একটা সেতারে একটা সুর দিচ্ছে, কিন্তু একটা সুর জোরে আসছে, একটা সুর আস্তে আসছে, এই যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য আমরা কি করছি, যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা একই, কিন্তু ধরো কথাই বলছি মানে দুটো সাউন্ড ইজ সেম, কিন্তু একটা সাউন্ড আমাদের সহ্য করতে হচ্ছে অসুবিধা হচ্ছে, একটা সাউন্ড সহ্য করছে, যেমন যেমন বক্সে যখন বেস পড়ে মানে বিট পড়ে, সেগুলো দেখবে আমাদের কিন্তু সহ্য করতে অসুবিধা হয়, অন্য জায়গায় কিন্তু সুরালো শব্দগুলো কিন্তু আমাদের, এই যে পার্থক্যটা যে ধর্মের জন্য আমরা বুঝতে পারি, অর্থাৎ সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই তীক্ষ্ণতাযুক্ত জোরালো শব্দ মৃদু এবং
অর্থাৎ কোনটা মৃদু কোনটা জোরালো শব্দ, এই যে পার্থক্যটা আমরা ধরতে পারি তাকে আমরা কি বলবো, প্রাবল্য বলি বা তীব্রতা বলি, তাকে আমরা কি বলি, প্রাবল্য বলি বা তীব্রতা বলি। এবং যদি অনেকে প্রশ্ন করে যে প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করতে পারে, অর্থাৎ যে একটা শব্দের ইন্টেন্সিটি, দ্য ইন্টেন্সিটি অফ দ্য সাউন্ড, এটা প্রথম যার উপর নির্ভর করতে পারে সেটা শব্দ উৎস কম্পনের বিস্তারের উপর, অর্থাৎ যেখান থেকে আমি শব্দটা শুরু করছি এটা ডিপেন্ড করতে পারে শব্দ উৎসের কম্পনের বিস্তারের উপর। এটা ফার্স্ট কেন, এর যদি কারণ যদি জিজ্ঞেস করা হয় কারণ কি, শব্দ উৎসের কম্পনের বিস্তার যদি বেশি হয় তাহলে শব্দের প্রাবল্য বেশি হবে, বিস্তার যদি কম হয় তাহলে শব্দের প্রাবল্য কম হবে। যেমন তবলায় যদি আমি আস্তে আস্তে আঘাত করি তাহলে কি হবে, মৃদু শব্দ উৎপন্ন হবে, তবলায় যদি আমরা জোরে জোরে আঘাত করি তাহলে কিন্তু জোরালো শব্দ উৎপন্ন হবে, তাহলে প্রাবল্যটা কিন্তু শব্দ উৎসের কম্পনের বিস্তারের উপর নির্ভর করছে। আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হলো কি না, শব্দ উৎসের উপর। ধরো কেন শব্দের উৎসের উপর বলে, শব্দ উৎসের কম্পোনেন্ট বিস্তারের উপর আবার শব্দের উৎসের উপরও ডিপেন্ড করে। আমরা যদি একসাথে ঢাক বাজাই একসাথে তবলা বাজাই তাহলে যে ধরনের শব্দ উৎপন্ন করছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রাবল্যটা আসবে। ঢাকের শব্দটা কিন্তু আমাদের জোরালো মনে হবে এবং তবলার শব্দটা কিন্তু তুলনামূলকভাবে কম মনে হবে, এইটা শব্দ উৎস। অর্থাৎ যে শব্দ আমি তবলা সেটা উৎস, আবার হচ্ছে ঢাক সেটা উৎস, যার উপর ডিপেন্ড করছে সেটাই। নেক্সট যদি বলা হয় কার উপর ডিপেন্ড করে, সেটা হলো মাধ্যমের ঘনত্বের উপর। অর্থাৎ যে মাধ্যম দিয়ে এটা যাবে সেটা বায়ু মাধ্যম দিয়ে যাবে না কি মাধ্যম দিয়ে যাবে, সেই মাধ্যমের ঘনত্বের উপর। দেখবে একই শব্দ বাজাচ্ছ, অনেক সময় বাড়িতে আর্দ্রতার জন্য আমরা সেই শব্দগুলো কিন্তু ভালোভাবে শুনতে পাই না, তাই শব্দ যে মাধ্যমের মধ্যে দিয়ে যাবে তার ঘনত্বটা যদি বেশি হয়, যেমন বায়ু মাধ্যম অপেক্ষা কঠিন মাধ্যমে কিন্তু শব্দের প্রাবল্যটা বেশি হবে। অর্থাৎ কাঠে যদি তুমি বাজাও তাহলে কিন্তু শব্দের প্রাবল্যটা কিন্তু বেশি হবে। মূলত শব্দের প্রাবল্য এই তিনটে পয়েন্টের উপর ডিপেন্ড করে। তাহলে সুরযুক্ত শব্দের প্রথম যে বৈশিষ্ট্য, যে গুণ, সেই প্রাবল্য নিয়ে আলোচনা করলে, এবং প্রাবল্য ডিপেন্ড করে কি এই তিনটে বিষয়ের উপর, কেননা শব্দ উৎসের কম্পনের বিস্তারের উপর, যেটা আমি আলোচনা করলাম শব্দ উৎসের উপর ঢাক এবং তবলা যদি বাজায়, আর এই তবলাটা যদি আবার আস্তে বাজায় জোরে বাজায় সেটা বোঝা যাবে কি শব্দ উৎসের কম্পনের বিস্তারের উপর। এবং যে মাধ্যম দিয়ে আমি পাঠাবো সেই মাধ্যমটা কি হবে, মাধ্যমটা স্থিতিশীল হবে না কঠিন হবে না গ্যাসীয় হবে, সেই মাধ্যমের উপর ডিপেন্ড করে, তার ঘনত্বের উপর কিন্তু প্রাবল্যটা আমাদের কাছে জোরালো এবং এ হয়। যদি গ্যাসীয় মাধ্যমে যেটা হয় সেটা কিন্তু কাটে হবে না, কঠিন মাধ্যমে হবে না। তো এইগুলোর উপর ডিপেন্ড করে। এবং আরেকটা জিনিস উপরও ডিপেন্ড করে, যেটা না বললে নয়, শব্দ উৎস এবং শ্রোতার দূরত্ব, 4 নম্বর পয়েন্ট, শব্দ উৎস ও শ্রোতার দূরত্ব এটার উপরও ডিপেন্ড করে। অর্থাৎ দূরত্ব যত কম হবে তত কিন্তু তুমি ইন্টেন্সিটিটা, অর্থাৎ শব্দের প্রাবল্যটা বেশি পাবে, মানে শব্দ উৎসের দূরত্বর সাথে প্রাবল্যটা কি ব্যস্তানুপাতিক, বা উল্টোভাবে যদি বলা হয় যে প্রাবল্যর সাথে শব্দের প্রাবল্যর সাথে দূরত্বটা, শব্দ উৎসের দূরত্বটা কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব যত কম, মানে তুমি যত ধরো কথাই বলছি এখানে কথা বলছি, তাহলে এখানে আমি দাঁড়িয়ে আছি তাহলে দূরত্বটা কম, তাহলে প্রাবল্যটা কিন্তু বেশি শুনতে পাবো। আবার আমি দূরে চলে গেলাম, দূরত্বটা বেশি তাহলে প্রাবল্যটা কিন্তু কম, সেই জন্য কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই 4টে পয়েন্টের উপর প্রাবল্য নির্ভর করে। এবং সুরযুক্ত শব্দের আরও একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা নিয়ে আমরা 2nd পয়েন্টে আলোচনা করব, সেটা হলো তীক্ষ্ণতা। সেটা হলো কি, প্রাবল্য আমরা বললাম, তাহলে ইন্টেন্সিটি বললাম, এবারে আমরা তীক্ষ্ণতায় চলে আসব। সুরযুক্ত শব্দের দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হলো তীক্ষ্ণতা। হোয়াট ইজ তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা ইংলিশ ওয়ার্ডটা বললেই অনেকে বুঝতে পারে, যেভাবে পিচ বলে না যে সাউন্ডের পিচের একটু প্রবলেম হচ্ছে, পিচের প্রবলেমটা কি, পিচ কি, যে লাইনের পিচটা একটু প্রবলেম হচ্ছে। অর্থাৎ সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য, অর্থাৎ ধরো কি বলবো, যে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, ধরো একই প্রাবল্য কিন্তু শুনতে আলাদা লাগে, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য, চড়া সুর এবং খাত সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়। অর্থাৎ দুটো ধরো গান হচ্ছে, গান দুটো সাউন্ড একই, প্রাবল্য একই, একই বেসে একই এতে তুমি বাজাচ্ছ, কিন্তু শুনতে আলাদা লাগছে, একটা যেন আমাদের শুনে যেন গম্ভীর মনে হচ্ছে, একটা শুনে যেন এ মনে হচ্ছে। এই যে যে গুণটার জন্য আমরা বুঝতে পারি সেই গুণটাকেই আমরা কি বলবো, পিচ অফ দ্য সং বা পিচ অফ দ্য স্পিচ, সেটাকে আমরা কি বলবো, তীক্ষ্ণতা। আরও একবার বলছি, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই প্রাবল্য, চড়া সুর এবং খাদের সুরের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি, তাকে আমরা কি বলবো, তীক্ষ্ণতা বা পিচ, তাকে আমরা কি বলবো, তীক্ষ্ণতা বা কি বলবো, পিচ।
এবং এটা বোঝা যায় যে শোনার অনুভূতি থাকে। তো এই সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতাও কিন্তু কিছু বিষয়ের উপর নির্ভর করে। সে কিভাবে নির্ভর করে, প্রথম যদি আসি কম্পাঙ্কের সাথে কিন্তু তীক্ষ্ণতা বা ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু তীক্ষ্ণতা নির্ভর করে। অনেকে বলতে পারে কম্পাঙ্ক কি, তার জন্য শব্দের আগের ক্লাসগুলো দেখে নিতে হবে, পার্ট 1 পার্ট 2, তবে বুঝতে পারবে। তাহলে তীক্ষ্ণতা ফার্স্ট ডিপেন্ড করে কি, তীক্ষ্ণতা ডিপেন্ড করে বা তীক্ষ্ণতা নির্ভর করে কার উপর, ফার্স্ট যেটা শব্দের কম্পাঙ্কের উপর, শব্দের কম্পাঙ্কের উপর, ফ্রিকোয়েন্সির উপর। কম্পাঙ্ক মানে কি, ফ্রিকোয়েন্সির উপর। কেন, দেখো তীক্ষ্ণতা কম্পাঙ্কের কিন্তু সমানুপাতিক হয়, অর্থাৎ কোনো শব্দের কম্পাঙ্ক যত বেশি হয় তীক্ষ্ণতা তত বাড়ে। যেমন ধরো মহিলাদের গলা আর একটা শিশুর গলার আওয়াজ কিন্তু আলাদা, কারণ মহিলাদের গলা কিন্তু মানে তাদের কথা বলা যে আওয়াজ কিন্তু বেশি তীক্ষ্ণ, পুরুষদের গলার স্বর দেখবে কিছুটা হলেও কিন্তু কম্পাঙ্ক কম। মহিলা এবং শিশুদের যে গলায় ছোটবেলায় বাচ্চারা যে জোরে চেঁচায় বা যে জোরে হচ্ছে সাউন্ডটা করে সেটা দেখবে সেই দূরে থেকে শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু পুরুষদের কণ্ঠস্বরটা সেটা নেই। এই যে ডিপটা, এইটাই হচ্ছে পিচ, এটাই হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ দুজনের শব্দ একই কিন্তু শুনতে কারোর হচ্ছে আমার ভয়ও লাগছে, কারোর এই লাগছে, এইটাই হলো কিন্তু তীক্ষ্ণতা। এবং এটা নির্ভর করে কি, শব্দের কম্পাঙ্কের উপর, ফার্স্ট পয়েন্ট। নেক্সট তীক্ষ্ণতা ডিপেন্ড করে কিসের উপর, নেক্সট তীক্ষ্ণতা ডিপেন্ড করে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের উপর, অর্থাৎ শব্দ দৈর্ঘ্য তরঙ্গ কম হলে তীক্ষ্ণতা কিন্তু বেশি হয়। দুই কি, তরঙ্গ দৈর্ঘ্যের উপর। এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর কেমন ভাবে নির্ভর করে, ব্যস্তানুপাতিক, অর্থাৎ তীক্ষ্ণতা বা পিচ 1/ তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য যদি বেড়ে যায় কোনো একটা শব্দের, তাহলে তীক্ষ্ণতাটা তার কি হবে, কম হবে। তরঙ্গ যদি বেড়ে যায় তাহলে তার শব্দের তীক্ষ্ণতা কি হবে, কম হবে। শব্দের তীক্ষ্ণতা কি হবে, কম হবে। এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে শব্দের তীক্ষ্ণতা কি হবে, বেশি হবে। অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, বোঝাতে পারলাম। অবশ্যই এই ক্লাসগুলো দেখে নিয়ে তোমরা একবার জাস্ট বইটা রিডিং করবে, আশা করি বুঝতে পারবে। যদি না বুঝতে পারো ক্লাসগুলো বারবার দেখবে, ভিডিওগুলো বারবার বারবার দেখবে, আশা করি অবশ্যই বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7797150132 কল করো বা হোয়াটসঅ্যাপ করো। নেক্সট, আরও একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতি। উৎস এবং শ্রোতার আপেক্ষিক গতি, উৎস ও শ্রোতার আপেক্ষিক গতির উপর কিন্তু ডিপেন্ড করে কম্পাঙ্ক। কিভাবে ডিপেন্ড করে আলোচনা করব। দেখো উৎস এবং শ্রোতা পরস্পরের কাছাকাছি এলে তীক্ষ্ণতা বাড়ে এবং পরস্পর থেকে যদি দূরে চলে যায় তাহলে কিন্তু তীক্ষ্ণতা কমে যায়। অর্থাৎ উৎস, অর্থাৎ যে উৎস এবং শ্রোতা যেখান থেকে সাউন্ডটা আসছে সেটা যদি পরস্পরের কাছে আসে তাহলে কিন্তু তীক্ষ্ণতা বেড়ে যাবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং পরস্পর থেকে যদি দূরে চলে যায় তাহলে কি হবে, তীক্ষ্ণতাটা কমে যাবে, তাহলে তীক্ষ্ণতা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে সুরযুক্ত শব্দের আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, যে প্রাবল্য এবং তীক্ষ্ণতা, অর্থাৎ দুটো গুণ এবং তাদের তারা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটার উপর আমরা আলোচনা করলাম, প্রাবল্য এবং তীব্রতা। এবারে আমরা আলোচনা করব এই যে তীব্রতার একক কি, বা তীব্রতার মাপকীয় সংকেত, যেটা এক্সামে খুব পড়ে যে তীব্রতার একক কি। এবং সুরযুক্ত শব্দের আরও একটা গুণ আমরা বৈশিষ্ট্য আলোচনা করিনি, আলোচনায় আসব। তীব্রতার একক কি, প্রশ্ন এক্সামে বারবার পড়ে, তীব্রতার একক কি, তীব্রতার একক বা প্রাবল্য বা তীব্রতার একক কি, তীব্রতার একক কি, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্টেন্সিটি। তীব্রতার একক হলো ডেসিবেল, ডেসিবেল সংখ্যাকে আমরা ডিবি বলে ডাকি, বা এটাকে অনেকে ওয়েবার পার মিটার স্কোয়ার এই একক দিয়েও কিন্তু সূচিত করে, এই পরীক্ষা এক্সামে আসে তীব্রতার একক কি। নেক্সট আমরা আলোচনা করব তীব্রতার মাপকীয় সংকেত। তাহলে তীব্রতার মাপকীয় সংকেত মানে কি, তীব্রতা মানে কি, তীব্রতা মানে কি, যদি আমরা তীব্রতা আলোচনা করি, তীব্রতা মানে কি, যে ক্ষমতাটা কতটা এরিয়ার মধ্যে ছড়িয়ে পড়ছে সাউন্ড ক্ষমতাটা। তাহলে কি হবে, ক্ষমতার মাত্রীয় সংকেত বাই সেই ক্ষেত্রফলের মাত্রীয় সংকেত। তাহলে ক্ষমতার মাত্রীয় সংকেত তোমরা ক্লাস 9 প্রথমের দিকে পড়েছো, কি হয় ML2, কি হয় ক্ষমতা মানে কি, এটা কার্য তো। তাহলে ক্ষমতার মাত্রীয় সংকেত কি হবে, ML,
কার্যবাহী সময় মানে এম এল টি টু ডি বার মাইনাস থ্রি এর ক্ষেত্রফল কি এল স্কোয়ার, তাহলে এল এল কেটে দিলে কি হয় এম টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি, এল এল কেটে যাচ্ছে, যদি এরকম কাটা যায় না তাও বোঝানোর জন্য বললাম এম টি টু ডি পাওয়ার এম টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে তীব্রতার মাত্রীয় সংকেত কি এম টি টু ডি পাওয়ার মাইনাস থ্রি। আরও একটা গুণ নিয়ে আমরা আলোচনা করে আমাদের আমাদের এই ক্লাস শেষ করব, সেটা হলো সুরযুক্ত শব্দে সেই এটার নাম হলো গুণ বা জাতি, শব্দের গুণ বা শব্দের জাতির উপর কিন্তু সুরযুক্ত শব্দের একটা বৈশিষ্ট্য এবং সুরযুক্ত শব্দের একটা গুণ বলতে পারো, অর্থাৎ টিম্বার অফ সাউন্ড বা কোয়ালিটি অফ সাউন্ড, টিম্বার অর কোয়ালিটি অফ সাউন্ড। কিভাবে হয়, সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য একই তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দগুলির আমরা পার্থক্য বুঝতে পারি যে পার্থক্যের জন্য, যেমন ধরো তুমি তবলা বাজাচ্ছ তার সাউন্ড আলাদা, তুমি ঢাক বাজাচ্ছ তার সাউন্ড আলাদা, তাহলে প্রত্যেকের কোয়ালিটি আছে, এই কোয়ালিটিটাই হচ্ছে সুরযুক্ত শব্দের আরেকটা বৈশিষ্ট্য। এটা আসে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য একই তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দগুলোর আমরা পার্থক্য ধরতে পারি, সেটাই হলো কি গুণ বা জাতি। এবং আরো একটা বিষয় প্রশ্ন করে, যে এই প্রশ্নটা দেয় যে শব্দের তীব্রতা যদি কারণ হয় প্রাবল্য কি তার ফল, এই প্রশ্নটা তোমরা একটু ব্যাখ্যা করো, এই প্রশ্নটা অনেক সময় দেয়, সেটা একটু আলোচনা করি। যে দেখো শব্দের প্রাবল্য বা তার শব্দের প্রাবল্য কিন্তু মেনলি নির্ভর হয় শব্দের তীব্রতার উপর, অর্থাৎ তীব্রতা যত বাড়ে শব্দ তরঙ্গ তত দৈর্ঘ্য বাড়ে এবং শব্দ শক্তি আমাদের কানে এসে পৌঁছায় এবং শব্দের প্রাবল্য তত বেশি হয়। প্রাবল্য যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার উপর কিন্তু প্রকৃতপক্ষে তীব্রতার গাণিতিক রাশিমালার ওই রাশিগুলি একই ঘাত সহ উপস্থিত থাকে, তাই আমরা বলতে পারি কি তীব্রতা কারণ হলে প্রাবল্য কিন্তু তার ফল। আরো একবার বলছি, শব্দের প্রাবল্য তার তীব্রতার দ্বারাই নির্ভর হয়, অর্থাৎ শব্দের প্রাবল্য সে কিন্তু ডিপেন্ড করে তীব্রতার উপর, শব্দের প্রাবল্য ডিপেন্ড করে কিন্তু শব্দের তীব্রতার উপর, তাহলে তীব্রতা যত বাড়বে ততই কিন্তু শব্দের প্রাবল্য বাড়বে। সেই কারণে আমরা বলতে পারি কি যে তীব্রতা যদি কারণ হয় প্রাবল্য হলো তার ফল, অর্থাৎ তীব্রতা অর্থাৎ শব্দ তরঙ্গ যত বেশি হবে শব্দ শক্তি কিন্তু আমাদের কানে তত বেশি হারে পৌঁছাবে এবং শব্দের প্রাবল্য তত বেশি হবে, এবং প্রাবল্য যে বিষয়গুলোর উপর নির্ভর করে প্রকৃতপক্ষে তীব্রতার গাণিতিক রাশিমালায় সেই রাশিগুলো একই ঘাত সহ উপস্থিত থাকে, তাই তীব্রতা যদি কারণ হয় প্রাবল্য হলো কি তার ফল। তো এই রকমভাবে আজকের আমাদের শব্দের ক্লাস পার্ট থ্রি আলোচনা শেষ করলাম। ক্লাসটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ক্লাস পেতে অবশ্যই লাইক বাটনের পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করে রাখো অল বাটন, ফলে অনেক নতুন নতুন ক্লাস তোমরা পেয়ে যাবে।